হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফট। নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও, ওয়াটার ক্যান্ডেল মেকিং টিউটোরিয়াল ভিডিও। দিওয়ালির দিনটি নিজের হাতের ক্যান্ডেল বানিয়ে স্পেশাল করে তুলতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে ওয়াটার ক্যান্ডেলটি বানানো হয়। নিয়ে নিয়েছি এরকম একটি কাঁচের বোল, আপনারা এখানে ছোট বড় যে কোনো রকমের কাঁচের বোল ইউজ করতে পারেন। এর মধ্যে অ্যাড করে দিলাম নর্মাল জল, ক্যান্ডেলটাকে কালারফুল করে তোলার জন্য এর মধ্যে একটু মিক্স করে নেব রেড ফেব্রিক। আপনারা এখানে যে কোনো কালারেরই ক্যান্ডেলটা বানাতে পারেন, তো সেই কালারের ফেব্রিক এখানে ইউজ করবেন। ফেব্রিকটাকে জলে ভালো করে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবো কুকিং অয়েল। অয়েলটাকেও ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে কিছু অ্যাড করে দিচ্ছি এই ধরনের গ্লিটার, এবং গ্লিটারগুলো যাতে ক্যান্ডেলের তলায় ভালোভাবে যায় তার জন্য এটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিলাম, এবং আরও কিছু গ্লিটার ওপর দিয়ে দিলাম। এরপরে অল্প কিছু কটন নিয়ে এইভাবে সলতা আকারে করে নিয়েছিলাম। এরপর একটা বোতল পিসেস এইভাবে কেটে এর মাঝে একটা এইভাবে হোল করে এই সলতিটাকে এর মধ্যে এইভাবে অ্যাড করে ওপরে একটু অয়েল মিক্স করে নিলাম। এরপর ভিডিওতে যেমন দেখানো হচ্ছে এই বোতল পিসেসটা এইভাবে ক্যান্ডেলটার মধ্যে সেট করে নিলাম, এবং আরও কিছু গ্লিটার ওপর দিয়ে দিলাম। বোলটাকে ডেকোরেশন করার জন্য এখানে লিখে নিচ্ছে হ্যাপি দিওয়ালি, যেহেতু এটা দিওয়ালি পারপাসে করছি তার ক্যান্ডেলটা খুবই সিম্পল লাগছিল, তার জন্য এখানে মিনি হার্ট ও কিছু ছোট ছোট ডট দিয়ে ক্যান্ডেলটাকে আরেকটু ডেকোরেশন করে নিলাম। এরপর একটি দেশলাই দিয়ে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নিলাম। এইভাবেই তৈরি করা হয় ওয়াটার ক্যান্ডেল। ভিডিওটি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন।